সবজি 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 ঢেঁড়স 80 টাকা কিলো, পটল 60 টাকা কিলো, লেবু 10 টাকা পিস, লঙ্কা 60 টাকা কিলো, তার সঙ্গে একটা কলা ফ্রি, মাছ 50 টাকা 5 পিস মাছ। নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। এই দেখুন বন্ধুরা, তোমাদের দাদা ভাই এখনই ডিউটি থেকে এলো, আসার পথে এই যে বাজার করে এনেছে, ভেড়ি, পটল, কাঁচা লঙ্কা, লেবু আর এই কলাটা কোম্পানি থেকে এনেছে আমার জন্য, আমি কলা খেতে খুব ভালোবাসি। আর এই মাছটা এনেছে 50 টাকার মাছ। সবজিগুলো খুব টাটকা, মানে এই দেখো পটলগুলো একদম সবুজ সবুজ, ভেড়িগুলো তো একদম নরম, মানে এই দেখুন, মানে ভেড়ির পেছনটায় যে ভেঙে যাচ্ছে ওগুলো প্রচুর নরম। তারপরে এই দেখো কাঁচা লঙ্কাগুলো টস টস করছে, লেবু একটা, এই দেখুন মাছ, মাছগুলো একদম মানে টাটকা, এটা রুই মাছ, লাল টস টস করছে। এখানে সব জিনিসেরই দাম বেশি, মানে সব কিছু 60 টাকার উপরে, নিচে কিছু নেই। দেখুন বন্ধুরা, আজকের আমি সারাদিন খাইনি, সারাদিন তো একা থাকি রুমের মধ্যে, তোমাদের দাদা ভাই ডিউটিতে যায় প্রতিদিন, সো আমি আজকে সারাদিন খাইনি, কারণ কালকে রাত্রে চাল অনেক চাল নিয়ে নিয়েছি, তো পান্তা ভাত রয়ে গেছে, সেগুলো কী করবো, আবার যদি সকালে ভাত রান্না করি তাহলে ভাত কে খাবে, পান্তা কে খাবে, এই জন্যে আমি ভাত আর রান্না করিনি। পান্তা ভাত অনেকগুলো ছিল তাই খেয়ে নিয়েছি, এখন খুব খিদে পেয়ে গেছে তাই আমি এই যে ছোলা ভিজিয়ে রেখেছিলাম দুপুরে, সেই ছোলা আর ছোট ছোট আলু দিয়ে এই যে ভেজে রেখেছি মুড়ির সঙ্গে খাবো বলে, তোমাদের দাদা ভাইও ফোন করে বলেছিল ছোলা ভিজিয়ে রাখতে, তাই আমি ভেজে রেখেছি খাবো বলে। খুব খিদে পেয়ে গেছে কারণ সারাদিন আজ খাইনি। সো বন্ধুরা, তোমাদের দাদা ভাই ডিউটি থেকে এলো, তো সবে ফ্রেশ হয়ে তারপর আমরা দুজনে মিলে টিফিন করব, এই ছোলা সিদ্ধ ছোলা আর আলু ভাজা দিয়ে টিফিনটা করব, মুড়ি খাবো। আমাদের দাদা ভাই ফ্রেশ হতে যাবে এক্ষুনি, তারপর আজকের ভিডিওটা এইটুকুনি। সো টাটা, বাই বাই। তার আগে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, একটা লাইক করো, আর ভিডিওটা যদি ভালো লাগে একটা কমেন্ট করো। টাটা, বাই বাই, শুভ সন্ধ্যা। টাটা, বাই বাই বন্ধুরা, রাখছি, শুভ সন্ধ্যা।